আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমরা একটা জনসচেতনতামূলক বিষয় নিয়ে আলাপ করব, কথা বলবো। আসলে আমার একটা পার্সোনাল এক্সপিরিয়েন্স আপনাদের সাথে আজকে শেয়ার করব, যেটা আমার কয়েকদিন আগে আমার এই এক্সপিরিয়েন্সটা হয়েছে। তো আপনারা সাবধানে থাকবেন এই জিনিসটা, আর আমাদের ভিডিওটা পুরোটা দেখার চেষ্টা করবেন, যাতে করে আপনারা আসলে আমি কী মেসেজটা দিতে চাচ্ছি এটা একটু বোঝার জন্যে। তো আমি শুরু করি। আমার একটা ফেসবুকে আমাকে একজন একটা রিকোয়েস্ট পাঠিয়েছে, আমি কারো নাম বলবো না এই জন্য যে আমি কাউকে হেও করার জন্য বা মানে ছোট করার জন্য আমি ভিডিওটা করছি না। এটা আসলে আমি যে জন্য করছি সেটা হচ্ছে যেন আপনারা সাবধান থাকতে পারেন, আমিও নিজেও আরও সাবধান থাকবো, এবং সেই বিষয়টাই আপনাদের সাথে আমি আজকে তুলে ধরার চেষ্টা করতেছি। আমাকে একজন একটা ফেসবুকে রিকোয়েস্ট পাঠিয়েছে, যেটা আমার হাতে এখন আপনারা দেখতে পাচ্ছেন, আমি এখানে আছি, আমি দেখাবো না। সেখানে দেখা মানে সে আমাকে রিকোয়েস্ট পাঠিয়েছিল, আমি কয়েকদিন পরে তাকে আমি তার রিকোয়েস্ট আমি অ্যাকসেপ্ট করেছি। সো একদিন সে আমাকে সালাম দিয়ে বলল, আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন? তা আমি ভাবলাম যে ঠিক আছে, কেউ যদি মেসেজ করে তাহলে তো তাকে তো অবশ্যই আমার কার্ডেসি মেনটেন করা উচিত। সো আমিও বললাম আলহামদুলিল্লাহ ভালো। তো সে আমাকে রিপ্লাই করছে, আপনি অস্ট্রেলিয়া আছেন কি ভাইয়া? বললাম জি আপু। তারপরে সে আমাকে মিস কল দিল, মানে ফোন দিয়েছে অ্যাকচুয়ালি, আমি ফোনটা রিসিভ করতে পারি না কারণ আমি অফিসে ছিলাম। সো আমি তখন আমি আবার রিপ্লাই ব্যাক করলাম, কিছু বলবেন, মেসেজ করেন। এরপর দুটো ভয়েস মেসেজ আসছে, আমি ভয়েস মেসেজগুলো পড়ি নাই তখনও, আমি শুনি নাই আসলে, ভয়েস মেসেজগুলো আমি শুনি নাই। আমি ভাবছি কি না কি বলবে কে জানে, যাই হোক আমি লিখছি, আবার আমি আবার রিপ্লাই ব্যাক করেছি অফিসে। তো তো তখন সে অ্যাকচুয়ালি সে একটা মেয়ে, ওকে ওকে ভাইয়া, পরিচিত কেউ থাকলে একটু ওনার নাম্বারটা দিয়েন। আমি বললাম হঠাৎ করে কার পরিচিত, কিসের নাম্বার? সো সে আবার বলল, আমি লিখলাম যে কার নাম্বার বুঝি নাই। তো আপুটি বলল অ্যাকচুয়ালি ভয়েসটা শোনেন ভাইয়া, কারণ হলো সে আমাকে যে ভয়েস মেসেজ দিয়েছিল সেই ভয়েস মেসেজটা সে আমাকে শুনতে বলতেছিল। তাহলে কাজ করুন, চলুন সবাই মিলেই শুনি, আমি একা শুনবো তা কি করে হয়, তো চলুন শুনি দেখি উনি কি বলে। অ্যাকচুয়ালি ভাইয়া আমি সিডনির ব্যাংক স্টোনে থাকি, একটা ইনফরমেশন নেওয়ার জন্য আমি আপনাকে নক করছি, ইফ ইউ ডোন্ট মাইন্ড। অস্ট্রেলিয়া থেকে কি বাংলাদেশে বিকাশ করা যায়, এটা কি পসিবল? এটা হলো প্রথম তার ভয়েস মেসেজ, তারপর আরো একটা মেসেজ দিয়ে ছোট মেসেজ, আমি নিউ আসছি তো ওর জন্য মানে আই হ্যাভ নো আইডিয়া। আমার সাথে অলরেডি তার যে কথোপকথন শুরু থেকে এই পর্যন্ত অলরেডি নিয়ারলি 5 মিনিটস হয়ে গেল অলরেডি। তো আমি তাকে তখন আমি লিখলাম যে কী বলে, জি আপু, কারো করা যায় মানে বিকাশ করা যায়, বাংলাদেশে করা যায়, অস্ট্রেলিয়া থেকেও বাংলাদেশে বিকাশ করা যায়। সো উনি আমাকে বলতেছিলেন যে যিনি করেন করে বিজনেস, যে বিজনেসটা করে তার নাম্বারটা তাকে দেওয়ার জন্য। তাই আমি বললাম যে আমাদের তো ছোটো একটা বিজনেস আছে, আমরা এই বিজনেসের মাধ্যমে আমরা বিকাশ করে থাকি। তখন উনি আমাকে বলতেছিল যে সে কখনোই আগে পাঠায় না, আমি যে সামারাইজ করতেছি আপনাদের জন্য সুবিধার্থে, যে আমি সব কিছু না পড়ে, যে বিকাশ অ্যাকাউন্ট সে কখনোই করে নাই, সে অস্ট্রেলিয়াতে নতুন, এই আশেপাশে কোথাও থাকে। সো আমি তাকে হেল্প করতে পারি কি না, নো প্রবলেম আপু, কল আপনি কল দিয়েন, আপনার কাজে, সে এখন কাজে যার কারণে সে আমার সাথে কথা বলতে পারতেছে না, অলরেডি মোর দেন 10 মিনিটস গন। তা সে টাকা পাঠাবে কোথায়? বিডিতে। কার কাছে? তার মায়ের নাম্বারে বলল। আমরা ঠিক আছে অসুবিধা নেই, তাহলে মায়ের নাম্বারটা দিন। তার বললাম যে ঠিক আছে, তার কাজ শেষ হবে কখন? কাজ শেষ হবে রাত 8টার পরে, তখনও আমার সময় ধরেন এখানে 5-6-7 সামথিং লাইক দ্যাট, সো মানে এতটা না, 4-5 এরকম কিছু হবে। তো তখন সে আমাকে বলতেছে যে আমি তাকে কীভাবে হেল্প করতে পারবো। আমি বলবো ঠিক আছে, আপনার যে টাকাটা আপনি পাঠাবেন সেই টাকাটা কোথায় পাঠাবো আমাকে বলেন, তাহলে ঠিক আছে আমি আমার নাম্বারটা তাকে দিয়ে দিয়েছি। তখন উনি আমাকে বলল যে কী বলে, তার মায়ের অ্যাকাউন্টে পাঠাইতে হবে। সে আর একটা ভয়েস মেসেজ আমাকে দিয়েছে আমার মোবাইল নাম্বারটা দেওয়ার পর, শুনেন সে কথা, সেটাও শুনেন। উনি ওনার নাম্বারটা কাউকে দেন না, অথচ উনি বিকাশ করার জন্য একজনের কাছ থেকে মানে তাকে অ্যাপ্রোচ করতেছেন যে বিকাশটা করে দিন, আমি আমার নাম্বারটা দিয়েছি, কিন্তু সে তার নাম্বারটা কাউকে দেন না, অথচ সে টাকা চাচ্ছেন টু সেন্ড টু বাংলাদেশ।
টু মাই টু হার মামস অ্যাকাউন্ট ওকে আমি তাহলে বললাম ঠিক আছে স্টিল ওকে দ্যাটস ফাইন আই ডোন্ট নিড হার নাম্বার আমি কারো নাম্বারে আমার দরকার নেই তা আমি বললাম যে ঠিক আছে যেই আমি একটা নাম্বার দিলাম যে এখানে পিআইডি করে দিন যেহেতু সে কাজে টাকা নিশ্চয়ই ট্রান্সফার করতে সময় লাগবে এমন নেই সেই আর তার টাকাটা পাঠানোর দরকার ওয়াই নট আই হেল্প হার তো কীভাবে হেল্প করতে পারি তো আপনি আমাকে আপনার টাকাটা আমাকে দিয়ে দিন আমি এখান থেকে ট্রান্সফার করে দিই কারণ আমারটা যেহেতু বিজনেস আমারটা এস্টাবলিশ প্রপার্টি আর সে তার বাসা কোথায় জানি না সে কোথায় কাজ করে জানি না তার নাম্বার চেয়েছি সেই নাম্বার কাউকে দেন না সো আমি ভাবলাম যে ঠিক আছে তাহলে আপনি আমাকে বলেন কোথায় পাঠাইতে হবে তার মা সে বললো একটা নাম্বার দিয়েছে বললো তার মায়ের নাম্বার আই গেস শি ইজ রাইট কত টাকা 20,000 টাকা বাংলাদেশি টাকায় সেই টাকাটা সে আমাকে পাঠাতে বলতেছিলেন বাংলাদেশে আমার কোনো সমস্যা নেই তাতে সমস্যাটা হলো যখন আমি তাকে বললাম যে ঠিক আছে এটার জন্য এত টাকা হয় এত ডলার হয় তো আপনি এই ডলারটা আপনি আমার অ্যাকাউন্টে দিয়ে দেন আমি ট্রান্সফার করে দেই তখন সে আমাকে এই মেসেজটা দিল যে কাউকে সে নাম্বার টাম্বার দেয় না সে আমি এটা পাঠিয়ে দিলে যেহেতু সে বিজি সে টাকাটা আমাকে এই করে দেবে মানে পরে দিয়ে দেবে কাজ শেষ হলে দিয়ে দেবে তো আমি বললাম যে না আপু এটা তো হয় না ব্যবসা যেহেতু আমি করি সো আপনি আমাকে আপনার টাকাটা আমাদের অ্যাকাউন্টে দিন আমরা সেটা পাঠিয়ে দিই তারপর সে তার নাম্বার দিল আমি আই ডিডন্ট ট্রাই ইট মেবি আই শুড ট্রাই লেটার অন লেটস সি আই নিড টু ফাইন্ড আউট হোয়াটস হ্যাপেনিং সো তখন তারে বলার পরে সে আমাকে বলল এমার্জেন্সি তার টাকাটা দরকার প্লিজ একটু যদি দিয়ে দেন তারপর আমি লিখলাম আপু ডোন্ট মাইন্ড ইট টেক্স 2 মিনিটস টু ট্রান্সফার দ্য মানি উই হ্যাভ এ পলিসি নো টু পাই আপ ফ্রন্ট আমি তাকে লিখেছি মানে এই মেসেজটা দেওয়ার চেষ্টা করেছি যে আমরা অগ্রিম রকমের টাকা দেই না যদি আপনি দেন তারপরে আমরা তাকে সেই টাকাটা ট্রান্সফার করবো সে আমাকে ওকে লিখেছে এতক্ষণে ধরেন অ্যাটলিস্ট আমার সাথে তার 1 আওয়ার কনভারসেশন বাট ইট টেক্স 2 মিনিটস অনলি যদি সে আমাকে পেআইডি করে আমার টাকাটা দিত কারণ আপনারাই জাজ করেন আপনারাই জাজ করেন যে এই টাকাটা সে আমাকে দিতে চেয়েছিল কি চায়নি কারণ হলো সে যদি আমাকে দিতই তাহলে এতক্ষণ কথা না বলে শুধু শুধু টাকাটা সে আমাকে ট্রান্সফার করে দিতে পারতো তারপরে যেটা করা হয়েছিল আমি তাকে পাঠিয়ে দিতাম কিন্তু সে আমাকে সেটা করে না ওকে বলে চলে গেছে আর এবং আমি দেখতে পাচ্ছি যে দিন দিনই তার ফেসবুকে আমার মিউচুয়াল ফ্রেন্ড বেড়ে যাচ্ছে সো আপনারা কেয়ারফুল থাকবেন যে আমার ফ্রেন্ড মানেই না যে আপনার ফ্রেন্ড আমি তাকে এখনও আমাদের আমার ফেসবুক থেকে অফিসিয়াল ফেসবুক থেকে আমি ডিলিট করি নাই কারণ আমি দেখতে চাচ্ছি যে উনি কী করতে চাচ্ছেন কারণ আমি দেখতেছি আমি পরিচিত মানুষদেরকে সে অ্যাড পাঠিয়ে যাচ্ছেন এখন আপনারা সাবধানে থাকবেন আমি বলবো না যে শি ইজ ব্যাড শি ইজ হোয়াট আমি আই ডোন্ট ওয়ান্ট টু টেল নাথিং বি কেয়ারফুল কাউকেই কখনো অগ্রিম কাউ কোনো টাকা দেবেন না টাকা আগে রিসিভ করুন হ্যাঁ অনেক ব্যবসায়ী আছেন যারা পলিসিটা আরও একটু নর্মাল করেন খুব রিলায়েবল করেন অনেক সৎ মানে বেশি সৎ যারা আছেন সবাই সৎ বাট যারা বেশি ইনোসেন্ট তারা অনেক সময় হয়তো ভাবতে পারেন ঠিক আছে আমি টাকাটা আগে দিয়ে দিই এরপরে উনি তো আমাকে টাকা দেবেই বাট ডোন্ট টেক দ্যাট রিস্ক প্লিজ দ্যাটস মাই মেসেজ ইট ক্যান হ্যাপেন টু এনি ওয়ান আর এটা ভালো হতে পারে মন্দ হতে পারে হয়তো সে আমাকে জানে না ডোন্ট গেট মি রং এটা হতে পারে কিন্তু সে যেহেতু এরপরে যোগাযোগ আমার সাথে করে নাই এরপরে সে 8টার পরে আমাকে আর ফোন দেয় নাই সো সামথিং কুড বি ফিশি তার প্রোফাইল লকড তার প্রোফাইলে ঠিক মতো সব কিছু পাওয়া যাচ্ছে না যদি আপনারা কেউ ভুক্তভোগী থাকেন যদি সেরকম হয়ে থাকে আমাকে জানাবেন আমার কাছে তার নাম্বারটা আছে আমি যদিও এখনও জানি না এটা রিগাল কি না বা যদি কেউ ভুক্তভোগী হয়ে থাকেন এই ধরনের কথা লজ্জা পাবেন না আর কোনো হেজিটেশনের কিছু নাই প্লিজ কন্ট্যাক্ট উইথ মি আমরা একসাথে এটা নিয়ে কাজ করতে পারবো আজকে এই পর্যন্তই ভালো থাকুন সুস্থ থাকুন সবাইকে আবার বলছি আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি সুখে দুঃখে তোমার এই পাশে আছি গুড বাই ফর টুডে